আসসালামু আলাইকুম, সবগের পক্ষ থেকে স্বাগত। টিআর এন্টারপ্রাইজ সফটওয়্যারের আপডেট এবং সফটওয়্যারটি কিভাবে কাজ করবে সম্পূর্ণ ভিডিও আমরা এখানে করব। মূলত ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, রিটেলার, ডিলার, এসআর ম্যানেজ, কাস্টমার, মাল্টিপল শপ, এগুলো সব কিছুই এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করা যাবে। তা আমি প্রত্যেকটা মেনুর ব্যবহার বলবো এবং লাইভ একটা প্রোডাক্ট অ্যাড করব এবং সেই প্রোডাক্টটা পারচেজ করব আইএমইআই এর মাধ্যমে এবং সেটা সেল করব রিটেলারের কাছে এবং কাস্টমারের কাছে। ওকে ফাইন, আমি প্রথমে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডে এখানে অনেক ইনফরমেশন শুধুমাত্র অ্যাডমিনের জন্য, এগুলো বাহিরের কেউ দেখবে না। কত টাকা আজকে রিসিভ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা ক্যাশ আছে, কত টাকা প্রফিট হয়েছে, এই মাসের সেল কত, টোটাল পারচেজ কত টাকার করা হয়েছে, ইনভয়েস কয়টা করা হয়েছে, সেল কি পরিমাণ করা হয়েছে, এই সেলের পারচেস কস্ট কত, টোটাল এক্সপেন্স কত এবং সর্বশেষগুলো প্রফিট কত, টোটাল রিসিভেবল টোটাল কত টাকা আমি মানুষের কাছ থেকে পাবো, টোটাল পেয়েবল কত কত টাকা আমাকে মানুষকে দিতে হবে এবং কিছু টপ প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো এখানে আমরা রিপোর্ট হিসেবে দিয়েছি। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে খুব সুন্দরভাবে আমরা আপনাদের যে মাল্টিপল ব্যাংক থাকবে সেগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। এখানে ব্যাংকের নাম এবং ওপেনিং ব্যালেন্স দিয়ে অ্যাড করতে পারবেন, টাকা অ্যাড ব্যালেন্স করতে পারবেন, মানে টাকা রাখতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন এবং এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তার মানে দিন শেষে আপনার কোন অ্যাকাউন্টে কয় টাকা আছে, টোটাল কয় টাকা আছে ইত্যাদি বিষয়গুলো আপনি চাইলে দেখতে পারবেন এক নজরে। এরপর আছে কাস্টমার সেল, মানে দোকান থেকে যদি কোনো সেল হয় একটা খুচরা, সেই খুচরা সেলটা চাইলে অ্যাডমিন নিজেও ম্যানেজ করতে পারবে অথবা চাইলে কাউকে দিয়ে ম্যানেজ করাতে পারবে। এরপর হচ্ছে রিটেইলার সেল, সেলের লিস্ট পেজটা আমি একটু দেখাই, নিউ সেল দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে রিটেলার সেলটা এরকম, যে এখানে ডান পাশে প্রোডাক্ট থাকবে, ব্র্যান্ড থাকবে, তারপরে এখানে রিটেলারের নাম অ্যাড করা যাবে, এখানে আইএমআই দিয়ে সার্চ করা যাবে, ব্র্যান্ড ওয়াইজ সিলেক্ট করা যাবে। ঠিক আছে, আমি এগুলো সেল করে দেখাবো। এরপরে আছে, আমি আবার ড্যাশবোর্ডে যাই এবং নিচে একটা একটা করে আসি। সেমভাবে এসআর সেল, এসআর এর কাছে আপনারা সেল করবেন এবং দিন শেষে তার কাছ থেকে আবার রিটার্ন নিয়ে নেবেন। পারচেস, আমরা যে পারচেসগুলো করি সেই পারচেসগুলো আমরা এখান থেকে করতে পারবো। স্টক, কোথায় কোন স্টকটা, কত পিস স্টক আছে এটা চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে স্টক ট্রান্সফার করা এবং কোথায় ট্রান্সফার হইলো, কয় পিস ট্রান্সফার হইলো, এই বিষয়গুলো বিস্তারিত এখানে দেখা যাবে। আমাদের এরিয়াগুলো এখানে ম্যানেজ করার একটা ব্যাপার আছে, কোন কোন এরিয়া আমরা মাল দিই এবং এরিয়া ওয়াইজ রিটেলার থাকে, এরিয়া ওয়াইজ আবার এসআরও থাকে, সেটা আমরা এখানে ডাইনামিকভাবে ম্যানেজ করার সুযোগ দিয়েছি। এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা এবং প্রোডাক্ট ম্যানেজ করা। যেমন আমি এখানে যদি ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করি, আমার দোকানে কি কি প্রোডাক্ট আছে সব লিস্ট আমি এখানে দেখতে পারবো এবং এখানে সার্চ দিতে পারবো, ক্যাটাগরি ওয়াইজও দেখতে পারবো। ক্যাটাগরি, ব্র্যান্ড, এগুলো চাইলে আপনি নিজের মতো অ্যাড করে নিতে পারবেন। এক্সপেন্স, আপনার যে প্রতিদিনকার খরচ সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন বা দেখাতে পারবেন। পেমেন্ট নেওয়া এবং দেওয়া দুইটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে হচ্ছে পিপলস, পিপলস মানে এসআর, এসআর এর কি অবস্থা। যেমন আমি যদি ম্যানেজ এসআর এ যাই তাহলে আমি দেখতে পারবো আসিফ ভাই এই ফোন নাম্বার, ওনার আন্ডারে একটা রিটেলার আছে, উনি রামপুর এরিয়াতে কাজ করে, উনি 90,000 টাকার সেল করছে, 40,000 টাকা পাইছে, 35,000 টাকা ডিউ আছে। ঠিক আছে, এইভাবে সরাসরি দেখা যাবে। এখানে ডিসকাউন্ট বা আদার্স কোনো বিষয় থাকতে পারে, এই জন্য এখানে কম বেশি হতে পারে। এরপরে এরপরে আছে হচ্ছে আমাদের রিটেলার, আমি ম্যানেজ রিটেলারে গেলাম। ম্যানেজ রিটেলারে গিয়ে দেখলাম এই যে সেমভাবে এর কাছে আমি সেল করছি, এত টাকা রিফান্ড করা হয়েছে, এত টাকা পে করছে, এত টাকা ডিউ আছে। ওকে ফাইন, এরপরে কাস্টমার, কোন কাস্টমার কাছে কত টাকা ডিউ আছে, কয় টাকা দিয়েছে ইত্যাদি আমরা এখান থেকে এক নজরে দেখতে পারবো। এরপর হচ্ছে সাপ্লায়ার, আমরা যাদের কাছ থেকে প্রোডাক্ট নিব তাদেরকে আমরা এখানে অ্যাড করতে পারবো, তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবো এবং কে কত টাকা পাবে, কত টাকা দেওয়া হয়েছে, এইগুলো এখান থেকে এক নজরে দেখা যাবে এবং জানা যাবে। সেলসম্যান, মানে আপনার যে মাল্টিপল শপ আছে সেই শপের সেলসম্যানগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এই যে SM1S, এটা হচ্ছে শপ ওয়ানের সেলসম্যান, অপারেটর হচ্ছে প্রাইমারি শপের সেলসম্যান। ওকে ফাইন, এরপরে কিছু রিপোর্ট, ডেইলি রিপোর্ট, মান্থলি সামারি এবং আরও অনেক রিপোর্ট আমরা এখানে ইনক্লুড করব আপনাদের চাহিদা অনুযায়ী। সেটিং, এটা ইজ ইউজুয়াল, এটা আপনাদের নাম ঠিকানা আপনারা এখান থেকে দিলে ইনভয়েসে সেই নাম ঠিকানাগুলো এখানে চলে আসবে, এটা সম্পূর্ণ ডাইনামিক। এরপরে শপ, মাল্টিপল শপ আপনি এখান থেকে আনলিমিটেড শপ ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো ম্যানেজ করতে পারবেন। এরপরে হচ্ছে ব্যাকআপ, ব্যাকআপ অপশন এখানে রাখতে পারবেন। আমরা এখানে একটা জিনিস মিস করেছি, ম্যানেজ ব্র্যান্ডে গেলে
আমার কোন ব্র্যান্ডের কয় টাকার সেল হয়েছে, কয় টাকা ডিউ আছে, কয়টা প্রোডাক্ট আছে ইত্যাদি এখানে বিস্তারিত দেখা যাবে। এখন আমি যেটা বলছিলাম সেটা আমি এখন করব, সেটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, সেই প্রোডাক্টটা পারচেজ করব, সেই প্রোডাক্টটা একজন রিটেলার কাছে সেল করব, একজন কাস্টমার কাছে সেল করব উইথ IMEI। তা আমি একটা প্রোডাক্ট অ্যাড করি, সাপোজ আমি এখানে অপো A1, এটা কোড আমি দিলাম না, এখানে অপো, আচ্ছা এখানে ইলেকট্রনিক্স ক্যাটাগরি দিলাম, ব্র্যান্ড অপো নাই, আমি একটা অপো ব্র্যান্ডটা দিয়ে আসি এখানে, আমি অপো ব্র্যান্ডটা এখানে এখানে বানিয়ে দিয়ে আসি। অপো লোগো আমি দিলাম না, লোগো চাইলে আপনারা দিতে পারবেন, আমি ভিডিওটা অল্প সময় করার চেষ্টা করতেছি। তা আমি এখানে অপো A1 যে প্রোডাক্টটা, আমি একটা রিলোড দিয়ে আমি প্রোডাক্টটা অ্যাড করবো, এখন প্রোডাক্ট অ্যাড করতেছি, ক্যাটাগরি দিলাম ইলেকট্রনিক্স অথবা স্মার্টফোন, অপ্পো, প্রাইস দিলাম 15,000 টাকা, কস্ট দিলাম 14,000 টাকা, মানে আমার কেনা 14,000, বেচা 15,000, আপনারা আপনাদের মতো। এখানে আমি চাইলে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবো, তো আমি এটা করলাম না, আমি সামনে প্রসিড করলাম। অপ্পো প্রোডাক্টটা আমার অ্যাড হয়েছে কিনা আমি সেটা চেক করে আসি। হ্যাঁ দেখেন এই যে অপ্পো প্রোডাক্টটা আমার অ্যাড হয়েছে, এত টাকা এত, এই যে, এবং আমার বারকোড সহ এখানে চলে আসবে, আইএমইআই এখানে দেখা যাবে। তো এখন প্রোডাক্ট অ্যাড হয়েছে, প্রোডাক্ট তো পারচেস হয় না, তার মানে প্রোডাক্ট স্টক জিরো। আমি যদি এখানে স্টকে যাই এই প্রোডাক্ট আমি দেখতে পারবো না, কারণ এই প্রোডাক্ট স্টকে নাই। তো এখন আমি প্রোডাক্টটা পারচেস করি, তো আমি একটা সাপ্লায়ার অ্যাড করে আসি, সাপ্লায়ার দেখি কেউ ফাঁকা আছে কিনা, মানে জিরো জিরো ব্যালেন্স কারো আছে কিনা। সাপ্লায়ার অনেকই আছে, আমি রিফাতের কাছ থেকে পারচেস করব, রিফাত এখান থেকে চাইলে আপনি নতুন সাপ্লাই অ্যাড করতে পারবেন। আমি পারচেসে যাই, অ্যাড পারচেস, আমি এখান থেকে চুজ করলাম রিফাত, আর এখানে দিলাম ও, লিখলেই চলে আসবে যে অপো A1 16 নম্বর, আমি এখানে IMEI দিলাম এরকম। AAA888777666, একই IMEI যদি দুইবার হয় তাহলে সফটওয়্যার সেটা নিবে না এবং সেটা পারচেস করতে আপনাকে দিবে না। তারপর 666555, কয়টা হয়েছে, চারটা, পাঁচটা, আমি পাঁচটা প্রোডাক্ট অ্যাড করি, ওকে ফাইন। তারপরে আমি দিলাম 555444, আমি এখানে পাঁচটা প্রোডাক্ট অ্যাড করলাম, এখানে 5 দিলাম, হ্যাঁ 70,000 টাকা বিল আসছে, আমি এখানে 20,000 টাকা দিলাম, বাকিটা আমি ডিউ রাখলাম, আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে, ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমি দিলাম। দেখেন প্রোডাক্টটা আমার পারচেজ করা হয়ে গেছে, এবার আমি প্রোডাক্টটা সেল করে দেখাবো। তো আমি আবার চেক করে আসি যে আমার এই যে প্রোডাক্টটা আমি পারচেজ করলাম এটা IMEI কি কি অ্যাভেলেবেল আছে, কোথায় আছে, সেটা চাইলে আপনি এক নজরে, যে আপনার যদি আজকে 10টা IMEI আপনি পারচেস করছেন, সেই 10টা IMEI সেল হইলো নাকি আছে নাকি চলে গেছে, এটা আপনি চাইলে এখান থেকে এসে দেখতে পারবেন। IMEI তে ক্লিক করলে এই যে দেখেন এখানে চলে আসবে যে IMEI গুলো ফাঁকা আছে এবং প্রাইমারি শপে আছে এবং অ্যাভেলেবেল আছে, ফাইন। এখন আমি একটা প্রোডাক্ট সেল করি একটা কাস্টমারের কাছে, খুব সুন্দরভাবে সেল করব, কাস্টমার অ্যাড করব, IMEI সার্চ দিয়ে আমি প্রোডাক্ট অ্যাড করবো, এখন CSS1, তার ফোন নাম্বার দিলাম, এরকম একটা কাস্টমারটা অ্যাড করলাম, কাস্টমারটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেল, খুব অল্প সময়ে আপনারা কাজ করতে পারবেন। এখন আমি দিলাম 999, এই দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে যে অপ্পো, আমি এখান থেকে অপ্পো নিলাম, ও সরি আমি ব্র্যান্ড সিলেক্ট করি নাই, আমি এখানে অবশ্যই অপ্পো ব্র্যান্ডটা সিলেক্ট করে দিব। তারপর 999 দেওয়ার সাথে সাথে আমাকে সাজেস্ট করবে যে তুমি কি এটা চাও কিনা, হ্যাঁ আমি এটাই সেল করতে চাই, এই IMEI-টা এক পিস, এখানে চাইলে আমি বাড়াইতে পারবো, মানে বাড়াইতে হলে আমাকে আরেকটা IMEI ধরতে হবে, আমার অবশ্যই প্রত্যেকটা সেল হবে উইথ IMEI, IMEI ছাড়া আমি সেল করতে পারবো না, কারণ আমার এখানে প্রোডাক্টটা ম্যানেজ হচ্ছে সরাসরি IMEI এর মাধ্যমে, এবং IMEI-টা স্ক্যান করলে আমি অটোমেটিক এখানে আমার চলে আসবে। আমি এটা পেমেন্ট করি, এটা আমি পেড করে দিলাম, 15,000 টাকা আমি নিচে তার কাছ থেকে আমি এটা পেড দেখাই দিলাম, দেখেন একটা সুন্দর ইনভয়েস চলে আসছে, এখানে আপনাদের সেটিং থেকে দিলে আপনাদের নাম ঠিক আছে এখানে চলে আসবে সুন্দরভাবে, এবং মোবাইল নাম্বার, ব্র্যান্ড কি, কোন ব্র্যান্ডে কেনাকাটা করলো, কোন কাস্টমার নাম কি, কাস্টমারের বায়ার টাইপ কি, কত নাম্বার ইনভয়েস, এগুলো সব এখানে বিষয় দিয়ে এটা আপনার চাইলে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। এখন আমি একটা রিটেলারের কাছে সেল করি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট রিটেলের কাছে সেল করা, এই যে একটা রিটেল নিউ সেল, আমি রিটেলার এখান থেকে
এটা বানায় দিই আরটি ওয়ান, মোবাইল নাম্বার দিলাম একটা, এসআর দিলাম আসিফ ভাই, দুইজন রামপুর এরিয়াতে উনি, আর ঠিকানা দিলাম ঢাকা। আপনারা আপনাদের মতো ঠিকানা, নাম ঠিকানা দিয়ে আপনারা অ্যাড করবেন। আমি নতুন এটা রিটেলার অ্যাড করলাম, রিটেলারের নাম হচ্ছে এই যে আরটিটি ওয়ান, অপো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করব। আমার যেহেতু ওইটা চলে গেছে, ওই আইএমআইটা এখন আর আসবে না, দেখেন ওই এখন আমি যতই 99 লিখি আসবে না, ঠিক আছে, অপো। এবং আমি এখন এখানে 88 লিখলাম, 88 লিখলে কিন্তু এই যে আসতেছে, শাওমি তো পাচ্ছে আর এ তো পাচ্ছে। আমি এখন এটা অ্যাড করলাম, এখন আরটিটি ওয়ান এর কাছে আসিফ ভাইয়ের মাধ্যমে এই একটা আইএমআই সেল করতেছি। আমি এখন আরো একটা আইএমআই এখানে দিব, এটা 777 ছিল, আমি 777 666 যেটা আছে সেটা দিলাম, এবং আরেকটা দিব 666 666 এবং 555 যেটা আছে। আমি তিনটা প্রোডাক্ট তার কাছে সেল করলাম, 678, ঠিক আছে, মানে 877 7665 তিনটা প্রোডাক্ট আমি তার কাছে সেল করলাম, সম্পূর্ণ বাকিতে সেল করতেছি। 45,000 টাকা বিল আসছে, আমি 1 টাকাও হাতে পাই নাই, আমি তাকে প্রোডাক্ট দিয়ে দিলাম। তিনটা আইএমআই সেল হয়ে গেছে। এখন আমি আইএমআই গুলো চেক করে আসি। এখানে যদি আমি রিলোড দেই, আমার এখানে দেখাবে যে আমার এক এক পিস মাল আছে, বাকি 4 পিস সেল হয়ে গেছে। হ্যাঁ, 555 444টা শুধু আছে। এখন রিটেলার আমার রিটেলার বললো, আরটিটি রিটেলারটা বললো যে ভাই আমি অপো A1 একটা ফেরত দিব। হ্যাঁ, অপো A1 একটা আমি একটা রিটার্ন করব। তো আমি প্রথমে তার অ্যাকাউন্টটাকে চেক করে আসি, তার অ্যাকাউন্টের কি অবস্থা, কারণ তার কাছে আমি সম্পূর্ণ বাকিতে মাল সেল করেছি আসিফ ভাইয়ের মাধ্যমে। এই দেখেন 45,000 টাকা পুরো ডিউ আছে। এখন আমি আসিফ ভাইয়ের অ্যাকাউন্টও চেক করে আসি, দেখেন এখানে তার অ্যাকাউন্ট ডিউ অনেক বেশি বেড়ে গেছে, কারণ ওই ওই রিটেলারটা আসিফ ভাইয়ের আন্ডারে আছে। এখন এই রিটেলার একটা মাল ফেরত দিতে চাচ্ছে, আমি একটা মাল ফেরত দিলে নিলে তার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা মাইনাস হয়ে যাবে অটোমেটিক, যে অপো ব্র্যান্ডের এই রিটেলার এত তারিখ এত টাকা পে করার মাধ্যমে, আনপেইড টাকার মাধ্যমে উনি অর্ডার করছে। এখন আমি রিটার্ন করি, রিটার্নে যাই দেখব সে আমাকে বললো যে আমি 2টা সেল করছি, একটা আছে। তা আমি সে 2টা কোনটা কোনটা সেল করছে, সে 5 সেল করছে আর 6 সেল করছে, এইটার এইটা সে রিটার্ন দিচ্ছে। তো এটা আমি রিটার্ন নিয়ে নিই। এখন আমি যখন স্টকে যাব, মানে আমি যখন আমার অ্যাভেলেবেল আইএমআই চেক করতে যাব, তখন আমি দেখব যে হ্যাঁ দেখেন আমার এইটা অলরেডি এখানে চলে আসছে, এবং এটা চাইলে আমি অন্য কারো কাছে এখন সেল করতে পারবো, এবং এখান থেকে চাইলে আমি স্টক ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমি চাইলে যে অপো এটা আমি ট্রান্সফার করতে পারবো এখান থেকে যে কোনো দোকানে, আমার এখানে মাল্টিপল শপ আছে। এবং আমি এখন রিটেলারের অ্যাকাউন্টে দেখে আসি, এই দেখেন ওনার এখানে টাকা অলরেডি কমে গেছে 15,000। ওকে ফাইন, আমরা এখন পুরো সফটওয়্যারটা মোটামুটি দেখলাম। এছাড়াও আপনারা যখন কাজ করবেন, টুকটাক যদি কোনো আপডেট বা কিছু প্রয়োজন হয় সেটা আমরা করে দিব, এবং আমরা এখানে অনেক রিপোর্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে মেনি মানে কিছু রিপোর্ট আমরা এখানে বাড়তি প্রোভাইড করব, আপনারা সেগুলোও পাবেন। আলহামদুলিল্লাহ আমাদের সফটওয়্যারের কাজ অলমোস্ট শেষ, আপনারা চাইলে যে কোনো সময় এটা আপনাদের পূর্ণাঙ্গ কাজে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম।